সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণলঙ্কা সহ লুট করেছে 20 লাখ টাকার মালামাল। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, ভোর দিকে শাহিবাগ মহল্লায় ব্যবসায়ী মামুনুর রশিদের বাসায় এই ঘটনা ঘটে। 8 থেকে 10 জনের একদল সশস্ত্র ডাকাত ওই বাড়িতে হানা দেয়। বাড়ির জানালার গ্রিল কেটে প্রথমে ভেতরে ঢুকে মুখোশধারী 4 ডাকাত, অস্ত্রের মুখে তারা নগদ 6 লাখ টাকা, 8 ভরি স্বর্ণলঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে। এ সময় পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করলে পরিবারের সবাইকে হত্যার হুমকিও দেয় ডাকাতরা।